ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগের এই কারণ হলো, যেটা হলো যে আমি কলকাতা ছেড়ে যাওয়ার আগে যারা যারা আমার কলকাতাতে চেনা পরিচিতর মধ্যে, মানে আমার নোন সার্কেলের মধ্যে যারা আছে, যেমন আমার মাসির ছেলে আছে, ও টালিগঞ্জে থাকছে, তার সঙ্গে ভাবছি আজকে একবার দেখা করে নেবো। কেন কালকে আমি চলে যাচ্ছি বাড়ি, আর বাড়ি চলে যাবো মানে তারপরে আর কারোর সঙ্গে দেখা হবে না, কারণ নেক্সট উইক আসবো ট্রাভেল করার আগের দিন। তো তাই জন্য ভাবছি সমস্ত কিছু প্ল্যানটা একদম সেট থাক, ঠিক আছে? আর আমি মোটামুটি সেট, তোমাদের দেখাই কী অবস্থা যা তা। মানে আমি এতক্ষণ ভাট বকে গেলাম, আর আমি ভাবলাম হয়তো আমি ভিডিও রেকর্ডিং করছি, বাট আমি দেখি সোমা এটা তো শুরুই করিনি। তো যাই হোক, ফিরে আসে। তো এই নিচের এই যে ট্রলিটা, এটা নতুন কেনা হয়েছে, আমি অনলাইন থেকে নিয়েছি। আমি একটু স্কেপটিক্যাল ছিলাম কীরকম সাইজ হবে কী ব্যাপার, বুঝতেই পারছিলাম না। মোটামুটি ফাইনালি আমার এই জিনিসটার মধ্যে সমস্ত আমার মানে যা কিছু আছে বস সমস্ত কিছু আমি এর মধ্যে অ্যাকোমোডেট করতে পেরেছি। এই দুটো আছে, আর একটা আমার পিঠ ব্যাগ। মাত্র তোমাদের সঙ্গে কথা বলার জন্য আমি ফ্যানটা বন্ধ করেছি, না হলে আমি এই গরম সহ্য করতে পারছি না, ঠিক আছে? শুধু আওয়াজটা আসবে বলে। তো হ্যাঁ, একটা কথা, যে আগের যে ব্লগটা দিয়েছি গতকাল, তো সেই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে তো আর কী বলবো, তোমরা লাইক ফাইক করো, দেখো, ঠিক আছে? অনেকক্ষণ বেশ ভালো, আমার তো মজা লেগেছে, কেননা অনেক বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে, আর লাস্ট যেহেতু ওদের সঙ্গে দেখা হয় কলকাতার অফিসে, কেন ছাড়লাম কী ব্যাপার হয়তো পুরোটা তেমন আছে কিনা যাই না, বাট এখন আমি রিভিল করবো না যে আমি কোথায় যাচ্ছি, ঠিক আছে? একদম যেদিন জার্নি আছে সেই দিন বলবো আমার সফর, আমার ডেস্টিনেশন, ওয়্যার অ্যাকচুয়ালি আই এম গোয়িং টু। তো সেটা আমি ওই দিনই আপডেট করছি, বাট ততক্ষণ স্টে টিউন্ড থাকো, তার জন্য জানতে পারবে যে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কী ব্যাপার, সমস্ত কিছু জানতে পারবে। কেননা আমাদের তো সম্পর্কটা সেরকম না, আমরা শেয়ার করি সমস্ত কিছু, শেয়ারিং ইজ কেয়ারিং, ঠিক আছে? এসে পৌঁছে গেছি ভাইয়ের এই জায়গাটা, ভাই যেখানে থাকে টালিগঞ্জে, এই জায়গাটা বিশাল বড় ফ্ল্যাট। এত বড় ফ্ল্যাটে একা থাকছে, মোটামুটি জানি না কীভাবে ও এখানে মেনটেন করছে এই জায়গাগুলো। মোটামুটি এখন এর দায়িত্ব এই ফ্ল্যাট দেখাশোনার দায়িত্ব। ভেবে দেখুন, বাবাটা কিছুদিন আগে গেছিলাম শশির বাড়ি, এবার শশির বাড়িতেও শশির রান্নাবান্না করছিল, আমি কাজ করছিলাম, ওরা রান্নাবান্না করছে, আমি এখানেও এসেছি, ভাই রান্না করছে। আমি আসলে পারি না অত কিছু, ঠিক আছে? এটা গর্বের কিছু না, বাট সিস্টেম কী বলবো বুঝতে পারছি না, বাট বেশ ভালো লাগছে রাজার সঙ্গে দেখা করে। খুব পরিশ্রমী ছেলে, রান্নাবান্না করছে, খাওয়া দাওয়া হবে। রাজাবাবু হ্যালো, একবার হাই হ্যালো করতে। হ্যাঁ হাই হ্যাঁ, বিশাল ব্যাপার। এখন রান্নাবান্না করবে, এখন এসে গেছে আমাদের চিকেন, এটা ভালো শিখে গেছে ছেলে, একা রান্না করছে, এত বড় জায়গায় একা রান্না করছে, একা খাচ্ছে, মোটামুটি একটা বিশাল ব্যাপার। তার চারদিকে বড় বড় রুম, ওদিকে রুম, এদিকে রুম, চারদিকে শুধু রুম রুম রুম। নমস্কার, কে বলতো? আমি কে দা? কে সুরজিৎ? কে সুরজিৎ? হ্যাঁ, তোকে ছোট থেকে বড় করলাম, এভাবে দেখলি তুই, আজ বলে দিলি সুরজিৎ দা। হ্যাঁ কিরি, হ্যাঁ মানুষ এত তাড়াতাড়ি ভুলে যায়। আমরা এখন এখানে এসে ভাই আড্ডা দিচ্ছি, খাওয়া দাওয়া হচ্ছে, তোকে তো মিস করলাম। আরে আমাদের সময় সবসময় একদম হাই থাকে, তুই তো থাকলি না, আর আমাদের এই ভালো সময় তুই তো নেই। কি পাওয়ার? না মানি পাওয়ার না, মাংস পাওয়ার, বুঝছি? রাজা নিয়ে আসছে মাংস, রান্না বান্না হবে। এই যে রাজা যেখানে থাকে ওইখানে এসছি, বিশাল ঝাঁঝর না। মোটামুটি রান্না আমাদের ইন প্রোগ্রেস এখন চলছে, এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, আজই তো লাস্ট, এখন ভাইয়ের সঙ্গে খাওয়া দাওয়া, এখানে তো লাইটটা কম মেনে নিতে এসে একটু রান্নাবান্নায় লেগে পড়েছি, ঠিক আছে? নিজেকেও তো একটু কন্ট্রিবিউট করতে হবে, তাই জন্য ভাবলাম একটু রান্নাবান্নায় একটু হাত লাগিয়ে দিই। ব্যাস ম্যারিনেশন হচ্ছে, রান্নাবান্না হবে, এই দেখা যাক। এখানে আমার অনেকদিন তো রান্নাবান্না করিনি, তাই জন্য একটু হ্যান্ডস অন আবার একটু প্র্যাকটিস করে নেওয়াটা উচিত, ঠিক আছে?
তো গ্যাসেই প্রথমবার আমি রান্না করছি, মোটামুটি জানি না আজটা ঠিক বুঝতে পারি না। তো এই প্রথমবার গ্যাসে রান্না করার আমি একটু প্র্যাকটিস করে নিলাম, হ্যান্ডস অন প্র্যাকটিস হয়ে যাচ্ছে, ঠিক আছে, কেন পরে গ্যাসে রান্না করতে হবে। দেখা যাক আজকে কেমন রান্না করি আমি চিকেনটা। তো ভাবছি আজকে এখানে থাকার নেনা পড়লেও থাকতে এখানে থাকবো, আবার কাল সকালে এখান থেকে বেরিয়ে বাড়ি একদম। আচ্ছা, আমাদের মাংস রান্না একদম, চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে। এই প্রথম গ্যাসে রান্না করলাম, জানি না কেমন হবে, তো খাওয়া দাওয়ার পরে টেস্ট করে জানাবো। আর এইসব চলছে, মোটামুটি যাওয়ার আগে রান্নাবান্না করে নিই, আর হ্যান্ডসন একটু হয়ে গেল কাজবাজ। তো এখানে আজকে থাকার পালা, কালারটাও খুব সুন্দর এসেছে, জানি না দেখি এদিক থেকে, হ্যাঁ এই দিক থেকে কালারটা ঠিক আছে। তো রান্নাবান্না চলছে, তো তার মধ্যে হলো এইসব ব্যাপার। কলকাতাকে সত্যি অনেক ভালোবাসলাম, থাকলাম অনেকদিন, এবারে কলকাতা ছেড়ে যাওয়ার পালা। এটা একটা খুব একটা দুঃখের বিষয়, ইমোশনাল একটা ম্যাটার, কেন সত্যি ভালো লাগে না। কলকাতাকে আমি প্রচুর ভালোবাসি, কলকাতার খাওয়া দাওয়া কি না ভালো, কলকাতার মতো জায়গা না, পুরো চুমু জায়গা কলকাতা। তাও সিচুয়েশান এমন একটা মানুষকে এমন জায়গায় নিয়ে আসে, তো যেতেই হয়, কী আর করা যাবে। এখন কয়েক বছরের জন্য এখন বাইরে থাকতে হবে, তারপরে আবার ফেরা কলকাতাতে এসে আবার তোমাদের সঙ্গে একদম ফিরবা, একদম ফিরে এসে কলকাতা আবার এক্সপ্লোর হবে। বাট হ্যাঁ, সব জায়গা ঘুরে মোটামুটি এক্সপ্লোর করি নাকি, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভালো এক্সপ্লোর করার জায়গা ফায়গা থাকে, মানুষ দেখতে পছন্দ করে, শুধুমাত্র তোমাদের জন্য শেয়ার করবো, দেখতে থাক। গুড মর্নিং গাইজ, তো এখন সকাল হয়ে গেছে, এবারে বেরিয়ে যাওয়ার পালা, এবারে আমিও বাড়ি চলে যাচ্ছি। রাজাও বাড়ি যাবে, তো দুজনের বাড়ি যাওয়ার পালা, ও যাবে একদিকে, আমি যাবো একদিকে। আজকের মতো এখানে, আবার দেখা হচ্ছে নতুন ব্লগ, টাটা।